হাই বন্ধুরা, বাগলি ডেইলি লাইভে তোমাদের স্বাগত জানাই। আর আজকেও আমার পার্টনার গুলো আসেনি, তাই আমি একা একাই ভিডিও বানাচ্ছি। তাই আজকেও ভাবলাম যে তোমাদের একটা হেয়ার স্টাইল শিখিয়ে দিই, তো নিজে নিজেই শেখো আর আমি খুব সুন্দর করে বুঝিয়ে শিখিয়ে দিচ্ছি, খুব অতি সহজে শিখে যাবে। তো স্টার্ট করছি তাহলে। আচ্ছা, প্রথমেই আমি এখন যে হেয়ার স্টাইলটা করবো, তো প্রথমেই লাগবে একটা ব্যাক ক্লিপ। তো ব্যাক ক্লিপটা নেবে এই যে এই রকম, মানে একটুই যেন এক্সট্রা থাকে, এই ক্লিপটার পরেও যেন দুদিকে এক্সট্রা থাকে। এটা এমনিতেও হয়তো হবে, কিন্তু আমি মানে অনেক সহজে করতে পারবে এটা, সেই কারণে আমি মানে অনেক সহজে যাতে করতে পারো সেই কারণে বলছি। তো এরকম একটা ব্যাক ক্লিপ হলে অনেক সুবিধা হয়। তো চলো স্টার্ট করি। এরপরে এরকম একটা কাটা নেবো, যে মোটা কালো কাটার গুলো নেবো, চুলটাকে এটাকে সমান করে পেছন থেকে সমান করে নিয়ে এসে আগের দিকে একটুখানি এটা লাগিয়ে নি, এই যে এই ডোগাটা, এই ডোগাটা বাড়তি থাকবে, এইখানটাই নিলাম গাডারটা, যে এই গাডারের মধ্যে পুরো ছড়িয়ে দিব চুলটা, দিয়ে এটাকে পুরো চুলটা মানে চুলের ডোগাটা আর কি পুরো মুড়ে দেব। দেখো এভাবে মুড়ে দিলাম, এইভাবে মুড়ে দিলাম। আচ্ছা, এটা মোড়া হয়ে গেল। এরপরে এটা ওপর থেকে তাহলে সোজা হবে না, না ওপর থেকে যদি আমি না মানে এটা পেঁচিয়ে নিয়ে আসি তাহলে সোজা হবে না, তাই ওপর থেকে এটাকে সুন্দর করে ধীরে ধীরে সাইডে চুলগুলো সুন্দর করে গুছিয়ে নেব, দিয়ে ধীরে ধীরে এটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিচের দিকে নামাচ্ছি। এরপরে এই যে গাডারটা, এই যে গাডারটা, এই গাডারটা এই এইখানটায় আর এই 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 জায়গাটায় পুরো টেনে আটকে দেব। আমি একটু ছোট আয়না দিয়ে দেখে নিই যে ঠিক হলো কিনা। একটু চুলটা এদিক সেদিক হয়েছে, তো আমি এটা আর খুলবো না, এটা আমি কাঁটা দিয়ে সেট করে নেব। মোটামুটি খোপাটা আমার হয়েছে, এরপরে ডেকোরেশন করলে এটা সুন্দর লাগবে। তো আমি দুটো এরকম কাজরা নিয়েছি, যেটা ওপর থেকে দেব সেটা সমান নিয়েছি, আর যে যে গাজরাটা নিচ থেকে দেব সেটা একটা একটুখানি ছোট আর একটা একটু বড় এরকম করে নিয়েছি, ওটা দেখতে সুন্দর লাগবে। তাহলে এটা নিচের দিকে দেব, তাহলে হলো। এটা একটা আমি গোলাপ দিয়ে দিলাম, এটা আরো অন্যরকম ভাবে ডেকোরেশন করা যায়। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা একটা ফিঙ্গারিং, কিন্তু আমি এগুলো মানে কি সবসময় বাজার থেকে কিনে এনে হেয়ার ডেকোরেশনের জিনিস তো মনের মতো পাওয়া যায় না কিনতে গেলে, তো নিজের ক্রিয়েটিভিটি দিয়েও তো কিছু বানাতে হয়। তো
এটা একটা আংটিটা, এটাকে এই রিংটাকে আমি সোজা করে নিব, তাহলে এটা পিনের মতন হয়ে যাবে। দেখো আমি করছি, দেখো এটা আমি এরকম ঠিক করে এরকম ভাবে এটা সোজা করে নিলাম। এবার এটা খোপার মাঝখানে দেবো, খুব সুন্দর লাগবে দেখতে। তাহলে বন্ধুরা, খোপাটা কেমন লাগলো আর শিখতে পেরেছো কিনা অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।